হ্যালো মাই ফ্রেন্ডস আই হম অর্পম वेलकम টু মাই চ্যানেল বন্ধুরা আজকে যে লেটেস্ট আপডেটটা শেয়ার করতে চলেছি সেটা দেখতে পাচ্ছেন পুজোর আগে এক লক্ষের বেশি প্রবীণ চাষী ও মৎস্যজীবীকে অগ্রিম দু টাকা পেনশন রাজ্যের দেখা যাক ইন নিডেল কী লেখা আছে পুজোর আগে রাজ্যের লক্ষাধিক বৃদ্ধ অসক্ত চাষী ও মৎস্যজীবীদের জন্য সুখবর উৎসবের মরশুমে তাদের দু মাসের অগ্রিম পেনশন দিতে চলেছে রাজ্য সরকার মোট দু টাকা আগামী অক্টোবর আর নভেম্বর মাসের পেনশন বাবদ এই অগ্রিম বরাদ্দ করেছে নবান্ন মুখ্যমন্ত্রীর নির্দেশে ভয়ে প্রান প্রবীণ প্রান্তিক মানুষদের আর্থিক স্বাচ্ছন্দের জন্যই এই জনমুখী সিদ্ধান্ত অর্থ দপ্তরের দাবি অগ্রিম পেনশনের জন্য প্রায় বাইশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অক্টোবরের প্রথম সপ্তাহেই সাতাশি হাজার নশো এগারো জন বৃদ্ধ চাষী ও কুড়ি হাজার প্রবীণ মৎস্যজীবীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে আগে বৃদ্ধ ও চাষি ও মৎস্যজীবীদের মাসিক সাড়ে সাতশো টাকা করে পেনশন দেওয়া হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি এখন এক হাজার টাকা করেন করোনার পর্বে ষাট অর্ধ এই মানুষদের কাছে যা মহার্গ। মহার্ঘ এবার দুর্গাপুজোর আগেই ওই পরিবারগুলির মুখে হাসি ফোটাতে মানবিক সিদ্ধান্ত নিয়েছেন নবান্ন সূত্রের দাবি চাষিদের পেনশনের জন্যে এক লক্ষের কোঠা বেঁধে দিয়েছে তবে প্রায় প্রতি মাসেই জেলায় জেলায় অনেক প্রবীণ চাষির মৃত্যু হয় চলতি মাসে পেনশন প্রাপক হিসাবে রাজ্য সরকারের কাছে জনের নাম রয়েছে খুব শীঘ্রই নতুন নাম তোলা হবে বলে কৃষি দপ্তর সূত্রে খবর এই পেনশন পাওয়ার মূল শর্ত হল বয়স বেশি হতে হবে সংশ্লিষ্ট কৃষি জমি সরকারি নথি থাকা প্রয়োজন তা না থাকলে জেলার ভূমি রাজস্ব আধিকারিক কিংবা গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বাক্ষরিত আবেদনপত্র দিতে হবে অন্যদিকে রাজ্য সরকার মৎস্যজীবীদের জন্য কুড়ি হাজারের কোঠা বেঁধে দিয়েছে মাসে মাস দুয়েক আগে পর্যন্ত এই পেনশন পেতেন আট হাজার পাঁচশো জন মৎস্যজীবী বর্তমানে অবশ্য সরকার বেঁধে দেওয়ায় কোঠা পূর্ণ হয়ে গিয়েছে নথিভুক্ত কোনো মৎস্যজীবীর মৃত্যু হলে তবেই পরবর্তী নাম আপডেট করা হবে এই পেনশন পাওয়ার শর্ত আবেদনকারীর বয়স ষাট বছরের বেশি হতে হবে বিডিও কিংবা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে মৎস্যজীবী হিসাবে স্বীকৃত নেওয়া আবশ্যক এ প্রসঙ্গে রাজ্যের কৃষিমন্ত্রী আশিষ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সারা দেশের কাছে এই পেনশন প্রকল্প একটি নজির হয়ে উঠেছে করোনা মহামারীর জেরে এই বৃদ্ধ চাষিদের আর্থিক দুরবস্থা চরমে তাদের সাময়িক দিতেই এই আর্থিক সাহায্য অগ্রিম দু মাসের পেনশন প্রদান করে তাদের হাতে কিছু টাকা সংস্থান করতে চাইছি খুব শীঘ্রই আরও বারো হাজার প্রবীণ চাষিকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে তিনি জানিয়েছেন একই সুযোগ মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন পেনশন প্রাপকদের কোঠা আমরা ইতিমধ্যে পূরণ করেছি লকডাউন আর আমফানের জেরে মাছ শিকারে বিরাট নেতিবাচক একটা প্রভাব পড়েছে বৃদ্ধ মৎস্যজীবীদের অবস্থা আরোই করুন তাই পুজোর আগে তাদের আর্থিক সহায়তা দিতে এই সিদ্ধান্ত মৎস্যজীবীদের জন্য সরকার এই ধরনের নানা সামাজিক সুরক্ষা প্রকল্পও চালু করেছে যারা যা রাজ্যের আর্থসামাজিক পরিস্থিতি উন্নয়নে একটি অনুঘটকের মতো কাজ করবে বলে তার দাবি তো বুঝতে পারলেন বন্ধুরা পরিষ্কার এখানে ক্লিয়ার করে বলা আছে পুজোর আগে এক লক্ষের বেশি চাষি প্রবীণ চাষি আর যারা মৎস্যজীবী তাদের কিন্তু অগ্রিম কিছু পেনশন দু হাজার টাকা করে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এটাই কিন্তু বলা হয়েছে আপাতত নতুন এনরোলমেন্টের খবর নেই যদি সেইখান থেকে কোনোভাবে ভ্যাকেন্সি মানে ক্রিয়েট হয় তো ভ্যাকেন্সি বলতে কি একটা কোটা ছিল সেই কোঠাগুলো কিন্তু পূর্ণ হয়ে গেছে মানে সেইখান থেকে যদি কেউ মারা যান তো সেই জায়গাতে তারপরে নতুন কারো কারোর একটা আবেদন হতে পারে এই হচ্ছে পুরো বিষয় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করবেন এইরকম আপডেট আপডেটের আততেই পারার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন মেনে মেনে থাকেন তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও হ্যাভ আ গুড ডে বাই